দর্শক পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আমেনা হীরা। হীরা, বৈঠকের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? হীরা হীরা আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হীরা, বৈঠকের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। সদা যেমনটি বলছিলাম যে পিটার হাস কিন্তু বাংলাদেশে যিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রয়েছেন তিনি কিন্তু আজকে পদ্মায় বৈঠক করেছেন। যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন ইমরান, ওনার সঙ্গে পাশাপাশি হচ্ছে যে আমাদের যে পররাষ্ট্র সচিব আছে, আমরা আশঙ্কা করছি যে ওনার সাথে কিন্তু তিনি একটি কলন বৈঠকেও বসেছিলেন। তো এই যে বৈঠক হলো, যেটি তখন বলছিলাম যে বৈঠকের যে বিষয়গুলো আসলে উঠে আসতে পারে, যে বাংলাদেশে যে শ্রমনীতির বিষয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রের সেই শ্রমনীতির বিষয়টি কিন্তু এই বৈঠকে উঠে আসার কথা রয়েছে। পাশাপাশি কিন্তু অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখছে এবং যুক্তরাষ্ট্র চাচ্ছে যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক, তার বার্তা কিন্তু আবার দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু ছিল। তো এখনো হচ্ছে বৈঠক যেহেতু চলছিল এবং আমরা এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান করছি, এখানে কিন্তু আমরা পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলবো। আমরা এখনো অপেক্ষারত রয়েছি পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলার জন্য। পররাষ্ট্র সচিবের সঙ্গে কিন্তু আমরা কথা বললে জানতে পারবো যে আসলে বৈঠকে ঠিক কী কী বিষয় উঠে এসেছিল। আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু নির্বাচনকে সামনে রেখে কিন্তু এক ধরনের একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, যে একটি বিশেষ দল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছে না, কিন্তু অন্যান্য যে দলগুলো রয়েছে তারা অংশগ্রহণ করতে চাইছে। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে বিশেষ দল বলে কিছু নেই, সব দলের অংশগ্রহণে আসলে নির্বাচনটি সম্পন্ন করতে হবে। তার কারণেই কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে দেখেছি যে যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত রয়েছেন পিটার হাস, তিনি কিন্তু বেশ দৌড়ঝাঁপ করছিলেন, তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন, পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের যে ব্যবসায়িক মহল বলেন বা যেসব মহল আসলে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, নির্বাচন কমিশনের সঙ্গে কিন্তু তিনি অনেকবার বৈঠক করেছেন। তো এরই ধারাবাহিকতায় কিন্তু উনি, যেহেতু সামনেই নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে এবং তফসিল ঘোষণার পর কিন্তু এটি আজকে পররাষ্ট্র সচিবের সঙ্গে তার প্রথম বৈঠক, তো এই কারণে কিন্তু আমরা খুবই আশঙ্কা করছি যে নির্বাচনের প্রসঙ্গটি এখানে এসেছে, পাশাপাশি যেটি বলছিলাম যে শ্রমনিধির প্রসঙ্গটিও কিন্তু এখানে এসেছে। তো আমরা সচিবের সঙ্গে কথা বলার পরে হচ্ছে যে কি কি বিষয় আসলে উঠে এসেছে এবং পিটার হাস তাদেরকে সুনির্দিষ্টভাবে কি নির্দেশনা দিয়েছেন সেটি আমরা আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। সৌদা হীরা, আপনাকে ধন্যবাদ।